পাঁচ তরুণের ট্রেনে কাটা পড়ে মৃত্যুকে ঘিরে অনেক রহস্য। নরসিংদীর রায়পুরায় একই সাথে ট্রেনে কাটা পড়ে নিহত পাঁচজনের কারো পরিচয় শনাক্ত করা যায়নি, যে কারণে ওই পাঁচজনের লাশ দাফন করা হয়েছে বেওয়ারিশ হিসেবে। কিন্তু কিভাবে তারা একই সাথে একই জায়গায় ট্রেনে কাটা পড়ে মারা গেল এখনও সে প্রশ্নের উত্তর খুঁজে চলছে অনেকেই। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে নিহত ওই যুবকদের পরিচয় নিশ্চিত করার চেষ্টা করেছিল পুলিশ, কিন্তু তাদের কারো আঙ্গুলের ছাপে কোনো জাতীয় পরিচয়পত্র খুঁজে পাওয়া যায়নি। পুলিশ বলছে আঙ্গুলের ছাপে জাতীয় পরিচয়পত্র না মেলায় এবং তাদেরকে কেউ শনাক্ত করতে না পারায় লাশগুলোকে বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে। নরসিংদীর রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মোহাম্মদ শহীদুল্লাহ গণমাধ্যমকে বলেন, ট্রেনে কাটা পড়ে মৃত্যু হওয়ার কারণে লাশগুলো থেকে প্রচণ্ড দুর্গন্ধ ছড়িয়ে পড়ছিল। পরে বাধ্য হয়ে এই লাশগুলো রেল স্টেশনের কাছের কবরস্থানে বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করা হয়েছে। পুলিশের ধারণা যারা মারা গেছে তাদের সবার বয়স 18 থেকে 25 বছরের মধ্যে। লাশগুলোর সাথে মোবাইল ফোন, পরিচয়পত্র কিংবা শনাক্ত করার কোনো ক্লু খুঁজে পায়নি পুলিশ। তবে এটি কি শুধুই দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড, সেটি নিয়েই প্রশ্ন উঠছে, যদিও পুলিশের কাছেও তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। পুলিশ বলছে নিহতরা পরিকল্পিত হত্যাকাণ্ডের শিকার কিনা ফরেন্সিক রিপোর্ট আসার আগ পর্যন্ত তা নিয়ে কোনো কিছু বলা যাবে না। স্থানীয় লোকজন, পুলিশ ও রেল কর্তৃপক্ষ কেউই এই পাঁচজনের মৃত্যুর কারণ সম্পর্কে কোনো স্পষ্ট ধারণা দিতে পারছেন না। পুলিশের ধারণা, ভোরে চট্টগ্রাম থেকে তুর্ণানিশীতা এক্সপ্রেস ট্রেনটি ঢাকা যাচ্ছিল। নরসিংদীর রায়পুরার খাকচক এলাকায় পৌঁছালে পাঁচ যাত্রী ট্রেন থেকে লাফিয়ে নামতে গিয়ে পড়ে যান, এতেই কাটা পড়ে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। সর্বশেষ স্টেশনে থাকা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, ভোরে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী তুর্ণানিশীতা ট্রেন মেতিকান্দা স্টেশন অতিক্রম করার সময় ট্রেনটি ছাদে কয়েকজন যাত্রী ছিল। তবে এই যাত্রীরাই মারা গেছেন কিনা সেটি নিশ্চিত করতে পারেনি রেলওয়ে কর্তৃপক্ষ। স্থানীয় সাংবাদিক আশিকুর রহমান পেয়ালের মতে, কেউ যদি ট্রেনের ছাদ থেকে পড়ে মারা যায় তাহলে সবার লাশ এক জায়গায় থাকার কথা না। তাছাড়া ট্রেনের ছাদ থেকে পড়লে সবাই চলন্ত ট্রেনের চাকার নিচে কাটা পড়বে, সেটাও বিশ্বাসযোগ্য নয়। তাহলে কি আমরা ধরে নিব এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড? এমন প্রশ্নে পুলিশ বলছে প্রাথমিকভাবে দুর্ঘটনা হিসেবেই তারা মনে করছেন, তাই এটি নিয়ে অপমৃত্যুর মামলা হয়েছে। আবার কেউ হত্যার পর লাশ রেল লাইনে ফেলে গেছে কিনা সেটিও খতিয়ে দেখছে পুলিশ। পাঁচজন মানুষ এক জায়গায় মারা যাওয়ার ঘটনাটি কি স্বাভাবিক হতে পারে, এমন প্রশ্ন ছিল রেলওয়ে পুলিশের কাছে। জবাবে শহীদুল্লাহ বলেন, আমাদের কাছেও স্বাভাবিক মনে হচ্ছে না। এমন হতে পারে তারা নেশা পানি করতে পারে, হতে পারে তারা ট্রেন লাইনের উপর মাথা দিয়ে ঘুমিয়ে গেছে, ট্রেনে কাটা পড়ে মারা গেছে। পুলিশ বলছে যে পাঁচজন মারা গেছে তাদের মধ্যে একজনের বয়স 18 বছর, দুইজনের বয়স 19, একজনের 22 এবং অপরজনের বয়স 25 বছর হতে পারে। অর্থাৎ সবাই কিশোর কিংবা তরুণ। কেন তারা একসাথে একই জায়গায় মারা গেছে সেই বিষয়টি মাথায় রেখেই তদন্ত কাজ শুরু করার কথাই বলা হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে।